বিজেপিত বিলীন না যায় ওজনীর অগপক, গোটে গোটে অগপক গিলিব, কিমান আর সহ্য করে থাকিব, গগৈকে পঠিয়াব কিন্তু তপন নহয়। দেশত নির্বাচনী বতাহ বলিছে পূর্ণগতিত, শাসক দলের সমান্তরালভাবে বিরোধীয় আরম্ভ করেছে প্রচার, অসমতো ইয়ার ব্যতিক্রম নহয়। অহা 19 এপ্রিলত আরম্ভ হব প্রথম পর্যায়ের নির্বাচন, অসমতো প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব 19 এপ্রিলত। ইতিমধ্যে উজনি অসমত দুয়োপক্ষরে প্রচার তুঙ্গত উঠিছে, বিশেষকৈ ডিব্রুগড় আর যোরহাট সমষ্টিত নির্বাচনী প্রচার তুঙ্গত উঠিছে। বর্তমানের কংগ্রেসের কলিয়াবর সাংসদ গৌরব গগৈর সোহাদ স্বরূপ মানস বরাই সৌ সিদিনা ত্যাগ করলে কংগ্রেস। শাসকীয় দলের ফলের জোরদার গতিত চলা প্রচার অভিযানত মুখ্যমন্ত্রীর আরম্ভ করে সকল কেবিনেট মন্ত্রী অংশ লৈছে। প্রাক্তন কংগ্রেস নেতা মানস বরা আছিল প্রাক্তন কংগ্রেস মন্ত্রী অকন বরার পুত্র। মানস বরায় গৌরব গগৈর হয়ে পূর্ণগতিত নির্বাচনী প্রচারত ব্যস্ত হয়ে আছিল, কিন্তু হঠাৎ সেই মানস বরায় হয়ে পড়িল কংগ্রেস বিদ্বেষী। কিন্তু কিয়? অকন বরার বিরুদ্ধে সমাজ কল্যাণের প্রায় 2200 কোটি টাকার কেলেঙ্কারির তদন্ত চলাইছিল CBI-এ। বিভিন্ন ভয় ভাবুকিরে কংগ্রেস দল ত্যাগ করবলে বাধ্য করাতো বিজেপির এক পরম্পরা। গতি ঠিক সেইদরে মানস বরাকো বিভিন্ন ভয় ভাবুকিরে কংগ্রেস ত্যাগ করবলে বাধ্য করাইছে বিজেপিয়ে। অবশ্যই বিজেপি বলে কলে ভুল করা হব, কিন্তু বর্তমানের মুখ্যমন্ত্রীর নেতৃত্বত চলা নতুন বিজেপিয়ে এই ক্ষেত্রত লৈছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু ইমানর পাছতো শাসকীয় দলের নেতা সকল তপন গগৈর জয়ক লৈ নিশ্চিত হব পৰা নাই। যোরহাট সমষ্টির প্রাক্তন বিধায়ক রানা গোস্বামীক বিজেপি লৈ নি উপসভাপতির দরে পদবীত বহুয়ায়ও গৌরব গগৈর প্রতি জনসাধারণের অকুণ্ঠ সহযোগিতা দেখি চিন্তাত পড়েছে বিজেপি। ইফালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর প্রধান লক্ষ্য হল যিকোনো কারণতে গৌরব গগৈ নির্বাচিত হয়ে যাব নালাগে। সেই লক্ষ্য আর শর্ত পূরণের বিজেপিয়ে যৎপরোনাস্তি চেষ্টা চলাইছে যদিও কোনো কোনো সময়ত রই যাবলগীয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিয়নো আমগুড়ি টিয়ক আদির দরে এসময়ের অগপর দুর্গস্বরূপ সমষ্টিত বিজেপির প্রার্থী তপন গগৈক সমর্থন করার প্রতি আগ্রহী নহয় দলটির তৃণমূল কর্মী সকল। বিজেপি আঞ্চলিকতাবাদী দলের ক্ষেত্রত করা আগ্রাসী আচরণক লৈ ক্ষুণ্ণ বহুবর অগপর তৃণমূল কর্মী। এই কর্মী সকলে সেই বিজেপির দরে রাষ্ট্রীয়তাবাদী দলক আকুয়ালি লবলৈ আগ্রহী নহয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রসকারেন্ট।